আজকে আজকে কিন্তু আমরা সন্ধ্যা 7টা থেকে কিন্তু লাইভে লাইভে আসব, সবার 7টা থাকতে থেকে হবে। 8টা অবধি হ্যাঁ, 1 ঘন্টা লাইভে থাকবো। সবাই সবার কিন্তু থাকতে থাকবেন, হবে। কিন্তু সবাইকে আসতে হবে, আসবে হ্যাঁ কিন্তু সবাই, আমার কথা দিতে হবে, কিন্তু আসতে হবে, কথা দিতে হবে। কথা দিলাম, আসবে সবাই, সবার কথা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, গুড মর্নিং ফ্রেন্ড, সকাল হয়ে গেছে আর নিশা ঘুম থেকে উঠেই খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে, কারণ আজকে নিশাকে লাস্ট এক্সাম। নিশাকে একটু বই দেখে নিচ্ছিল, কারণ আজকে স্কুলে গিয়ে আর পড়ার টাইম পাবে না, আজকে অনেক সকাল থেকে এক্সাম শুরু হবে, আর আজকে কিন্তু ছুটি হয়ে যাবে। আর বাইরের ওয়েদারটা দেখুন কী সুন্দর, হালকা হালকা মেঘ বৃষ্টি, ভালোই লাগছিল। নিসারকে গাড়িতে তুলে দিয়ে আমি চলে যাচ্ছি ঘরে, আর ঘরে গিয়ে ভিডিওই করা হয়নি, কারণ খুব মাথা ব্যথা করছিলো আমার আজকে, তাই একবারে নিসারকে আনতে গিয়ে তারপরে আবার দেখাচ্ছি। চলো, আমরা সবাই মিলে কোথায় এসেছি বলুন তো? আমরা এসেছি KFC-তে, কারণ নিসারকে বলেছিলাম, নিসার তোমার যেদিন এক্সাম শেষ হবে সেদিন তোমাকে KFC-তে নিয়ে খাওয়াবো, কারণ নিসার KFC-র চিকেন স্টিক খুব খুব পছন্দ করে। তারপরে কেভেন্টার্সের সফটিও খাইয়েছি নিসারকে। এই যে আমরা এখন ওয়ার্ল্ড কাপ দেখছি, আর এই যে চা খাচ্ছি সাথে। গঙ্গা ও চল যারা জিতা রঙ্গা, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। নমস্কার দিতে হতো আমাদের সবাইকে স্কুলে, নমস্কার দিতে বসে পড়ো সবাই। এবার সাউথ আফ্রিকা দেখাচ্ছে, আর আমরা চা খাবো, আর কি দেখবো মা? তিনটে উইকেট পড়ে গেছে আর আমাদের খুব চিন্তা হচ্ছে, তবু এখন কিছুটা খেলছে, 74 স্কোর হয়েছে এখন। আর হলো আমরা সবাই খেলা দেখছি, এই যে এই সবাই বসে আছি। কোথায় গেল? বাবাই আছে, মা আছে, নিসার কোথায় গেলি বাবা? নিসার একটু ঘরে গেছে খেলতে। আর ওই যে আমরা ল্যাপটপে খেলা দেখছি, আজকে সবাই মিলে দেখবো বলে। টেনশনে ভিতরটা চঞ্চল হয়ে গেছে। ওরে বাবা, কেউ ভাবতে পারিনি জিতবে বাবা। সারা পৃথিবী টেনশন টেনশন টেনশন, সারা পৃথিবী, সবাই সবাই, আর এক বল কিছু করে না যেন। যদি নো হয়, আমরা এখনো রান্নাও করিনি, খাইওনি, নিসার পর্যন্ত খাইনি। মিকু হ্যাঁ জিতে গেছো, নিসার দাদাও এখনো খাইনি জানো, জিতবে তারপরে বলেছে খাবে, খাবে না না রে। তোমরা সবাই দেখছো খেলা, বলো। হ্যাঁ পুরো, আমরা তো ভেবেছিলাম হেরেই যাবে ইন্ডিয়া, ভাবতেই পারিনি জিতে যাবে। আমরা লাস্টে 3 ওভারে এসে জিতে গেল, এত ভালো বল করলো ওরা। হ্যাঁ ইন্ডিয়া জিতে গেছে। তুমি ঠিক ভালো ডাক্তারের কাছে গেছিলে না আজকে? ও কালকে তাহলে মার সাথে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে। কেমন আনন্দ হচ্ছে নিসার, বলো বলো বাবা, কেমন আনন্দ হচ্ছে?
মার সাংঘাতিক হেরে যাওয়া খেলাটা মানে গেলাম একদম তো হ্যাঁ হারা ম্যাচে তখন তো প্রচন্ড খারাপ তারপর এখন প্রচন্ড ভালো ঘরে বানাচ্ছে রুটি এখন 12টার সময় 12টা বাজে 12টার সময় হয়তো 5 মিনিট বাকি আছে এখন আমরা রুটি খাবো আমরা খাইনি এত টেনশন ছিল আজকে ওরে খুব ভালো খেলা হলো মাথা পুরো ব্যথা হয়ে গেছে মাথা পুরো ব্যথা হয়ে গেছে ঠিক আছে এখন তাড়াতাড়ি যাই হ্যালো বন্ধুরা কালকে রাতে আর ভিডিও করা হয়নি আর এত আনন্দ হয়েছিল সারা রাত আনন্দে ঘুমাতে পারিনি কালকে আমরা ঘুমিয়েছি আর দুটো বেজে গেছে হ্যাঁ আর আপনাদের তো দেখালাম যে কত আনন্দের বিশ্বকাপ কত প্রাইড মোমেন্ট এটা আমাদের কত গর্বের মোমেন্ট সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম সবাই খুশি হয়েছে সারা পৃথিবী এত খুশি সারা ভারতবাসীরা যত এত খুশি হয়েছে এত ভারতবাসীর মতন এত খুশি হয়তো কেউ হয়নি কালকে রাত্রে মানে কালকে যে ঘটনাটা ঘটেছিল যেই আনন্দের মোমেন্টটা ছিল আর আজকে কিন্তু আমরা সন্ধ্যা 7টা থেকে কিন্তু লাইভে আসবো 7টা থেকে 8টা অবধি এক ঘন্টা লাইভে থাকবো সবাই কিন্তু থাকবেন কিন্তু সবাইকে আসতে হবে আসবে কিন্তু সবাই কথা দিতে হবে কিন্তু আসতে হবে কথা দিতে হবে কথা দিলাম আসবে সবাই সবার কথা আমি দিয়ে দিলাম ঠিক আছে আসতেই হবে আমি জানি আসবে সবাই কমেন্ট করছে আসবে আর অনেক মজা হবে অনেক গল্প হবে অনেক গান হবে অনেক কিছু হবে ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই